ইমানের দাওয়াত দেয় ঈমানের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ সুবহান ওয়া আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিয়েছে কি রকম সুসংবাদ যে সুসংবাদটা দুনিয়াতে দিয়েছে না এই সুসংবাদটা দুনিয়াতে দেন নাই ও ভাই খেল করবে কালিমা নামাজ জাকাত, রোজা হদ এই বিষয়গুলো যে মানুষের মানুষের প্রতি ফরজ করেছে এই বিধানগুলো একটা ব্যতীত প্রত্যেকটা আমল আল্লাহ জিবরাইল আলি সালামের মাধ্যমে পাঠিয়েছেন হে নবী আপনি জাকাত দিতে বলুন হে নবী আপনি যাদের হজ হজে যাওয়ার সামর্থ্য রাখে তাদেরকে হজ হজ করতে বলেন হে নবী যাদের প্রতি রোজা যারা সুস্থ তাদেরকে রোজা রাখতে বলুন এই বিধানগুলো জিব্রাইল আলি ইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বাণী পাঠিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লামের কাছে খেয়াল করবেন ভাই শুধু স্পেশাল একটা ইবাদত এটা জিব্রাইল আলি সাল্লামের মাধ্যমে পাঠাননি আল্লাহ সুবাহের মাধ্যমে আল্লাহর রসুলকে ডেকে নিয়ে মেয়ারাজ গোটালেন বলে আল্লাহ রসুল সাল্লাম জিব্রাইল আলি সাল্লামের কথা মতো বোরাকে উঠলেন আল্লাহর সান্নিধ্য রসুল সাল্লাহ পেলেন বলেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আল্লাহর রসুলকে হাদিয়া হিসাবে হাদিয়া উপকৌটন হিসাবে আল্লাহর রসুলকে নামাজ দিয়েছেন বলেন সোহান স্পেশাল এটার গুরুত্ব বুঝিয়েছে যে আমি এটা জিব্রাইলের মাধ্যমে পাঠিনি এই নামাজ এত গুরুত্ব দিয়েছে যে নামাজ অন্য অন্য হুকুম যেগুলো রয়েছে জাকাত এগুলো এক শ্রেণীর মানুষের প্রতি ফরজ যারা বাৎসরিক একটা সময় জাকাত দিবে যারা নেশাব পরিমাণ মালের মালিক রোজা এটা বছরে একবার হয় বছরে একবার আমরা রোজা রাখি প্রত্যেক মুসলিম আমরা রোজা রাখি নারী পুরুষ সকলেই জাকাত এটা তো বললামই বছরে একবার তারপর হজ যাদের প্রতি কাবা যাওয়ার মতো সামর্থ্য রয়েছে খরচ রয়েছে তাদের প্রতি আল্লা সুবাহন তালা হজ ফরজ করেছে এটা কিছু অংশক মানুষের কিন্তু ভাই একটা আমল যেটা প্রত্যেকটা মমি নারী পুরুষ সকলের প্রতি ফরজ বলেন প্রতিবাহান একমাত্র হল নামাজ এই নামাজের গুরুত্ব বুঝানোর জন্য নামাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসুলকে ডেকে নিয়ে সরাসরি হাদিয়া দিয়ে দিলেন হে নবী আপনার বান্দা উম্মতের জন্য আপনার জন্য এই নামাজ দিয়েছি বলেন সুবাহ আল্লাহ সুতরাং ভাইয়ের আমার আল্লাহ রসুল বলেছেন যে একজন মুনাফিক একজন কাফের আর একজন মুসলিম তার মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ একজন কাফের সে নামাজ পড়বে না একজন কাফের সে নামাজ পড়বে না কিন্তু একজন মমিন সে নামাজ পড়বে উভয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ আবার বলা হয়েছে একজন মুনাফিক আর একজন মমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ মুনাফিক কখনো এসা ফজর নামাজ পড়তে চাইবে না আল্লাহ রসুল যে মুনাফিকদের আলামতের মধ্যে তোমরা খোঁজো কারা এশার নামাজে ফাঁকি দেয় কারা ফজর নামাজে ফাঁকি দেয় কেননা মুনাফিকরা কখন এশার ফজরে নামাজ পড়তে চাইবে না তারা অলসতা দেখাবে অজুহাত দেখাবে অথচ আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া হায়াত আল্লাহর দেয়া নিঃশ্বাস নিয়ামত তুমি প্রতিনিয়ত বহন করতেছ অথচ আল্লাহর দেয়া বিধানকে তোমার একটু মানার চেষ্টা আগ্রহ তুমি দেখাও না এই বলা হয়েছে যে নামাজ আর সলায় ইমাদুদ্দিন মান মাহাফাক হাদামদিন ওমান হাদামাহাফাক হাদামদিন যে বলা হয়েছে যে এই নামাজ হলো ইসলামের মূল খুঁটি যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ঘরের খুঁটিটাকে ঠিক রাখলো যে ব্যক্তির নামাজকে ঠিক রাখলো না সে ঘরের খুঁটিটাও ঠিক রাখলো না ওই মানুষ একটা ঘর যেমন মূল খুঁটি ভেঙে গেলে ঘরটা তস নস হয়ে যায় নামাজ যদি মমিন ঠিক না রাখে তাহলে ওই মমিনের জীবনটা সরকার হয়ে যায় বলেন না এই জন্য ভাইয়ের আমার আমরা সর্বদা নামাজের প্রতি গুরুত্ব দিব কেননা আল্লাহ রসুল সময় নামাজের গুরুত্ব বুঝিয়েছেন সব সময় নামাজের গুরুত্ব বুঝিয়েছেন কোরআনে অসংখ্য নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মৌতের সময় হয়ে গেছে আয়সা সিদ্দিকা আল্লাহ দি আনহাকে বলেন ও আয়সা আমাকে উজুর পানি দাও আমি উজু করি আমাকে উজুর পানি দাও জামাতের সময় হয়ে যাচ্ছে আমি জামাতে অংশ গ্রহণ করতে হবে কেননা মসজিদের মধ্যে সকল সাহাবারা রাসূলের অপেক্ষায় রয়েছে কেননা রাসুল যতদিন দুনিয়াতে ছিলেন সাহাবাই কালামদের মাঝে যতদিন ছিলেন সর্বদা রাসুল সাল্লাহাম ইমামতি করেছেন এই জন্য রাসুল পেরশান হয়ে গেছেন আয়েশাকে বলেন আয়েশা উজুর পানি নে দাও আমি উজু করে মসজিদে যাই সকলে আমার জন্য অপেক্ষা করতেছে এমন ভাবে উজু করলেন উজু করে যখন নামাজের দিকে রওনা হলেন আল্লাহ রসুল এতটা অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম এত ব্যথা অনুভব করছিলেন মসজিদ পর্যন্ত যেতে পারলেন না আবার জ্ঞান হারিয়ে ফেললেন এরকম ভাবে রাসুল সাল্লাম যখন আবার হুশ ফুস ফিরলেন তখন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে বললেন ও আয়সা উজুর পানি এনে দাও আমি নামাজে যাব। এরকম ভাবে আবারও তিনি জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান হারিয়ে রাসুল আবারও শুয়ে পড়লেন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানা পাশেই ছিলেন কিছুক্ষণ পর আবার যখন হুশ ফিরলেন তখন রসুল সাল্লাহ আয়েশাকে বললেন ও আয়সা আবু বকরকে ডাকো তখন আবু বকর রদি আল্লাহ তালুকে যখন ডাকা হলো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে যখন ডাকা হলো আল্লাহ রসুল নির্দেশ দিয়ে দিলেন হে আবু বকর আমার অনুপস্থিতি তুমি ইমামতি করে ফেলো কেননা আমার খুব কষ্ট হচ্ছে আবু বকর আমি নামাজে যেতে পারতেছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা মতো আবু বকর রদি আল্লাহ আনহু ইমামতি শুরু করলেন আল্লাহ রসুল সাল্লান যখন আবার জ্ঞান ফিরলেন আয়সা সিদ্দিকার বললেন ও আয়সা জামাত কি শুরু হয়ে গেছে কিনা আয়সা বললেন বললেন রাসুল আল্লাহ মসজিদে বাবার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ রসুল সালী সাল্লাম আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহাকে বললেন ও আইসা দরজাটা খুলে দাও আমাকে দরজার কাছে নিয়ে যাও আর আমার মাথাটাকে একটু একটু উঁচু করে ধরে রাখো ও আয়সা আবু বকর নামাজের ইমামতি করতেছে কিভাবে আমার উম্মতেরা জামাত করতেছে আমি একটু দেখবো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যখন দরজার কাছে নিয়ে মাথাটাকে উঁচু করে যখন একটু ধরলেন তখন আল্লাহ রসুল চোখ দিয়ে দেখলেন যে মসজিদের মধ্যে আবু বকরের ইমামতিতে জামায়াত হচ্ছে আল্লাহ রসুল সাথে সাথে কান্না করে দিলেন আল্লাহ রসুল আয়সাকে বললেন ও আয়সা আমার চোখটা শীতল হয়ে গেছে রে আয়শা আমি আমি চাই এবং দোয়া করে যাই আমি দুনিয়াতে যখন থাকবো না আমার সাহাবাই ক্যারাম থেকে যত উম্মত আসবে এইভাবে এরকমভাবে যত মানুষ দুনিয়াতে আসবে তারা যেন একত্রিত হয়ে এরকম জামাত কায়েম করে প্রিয় ভাইয়ের আমার মৃত্যুর সজ্জায় ও রাসুল অসুস্থ হওয়ার পরেও নামাজের প্রতি অবহেলা করেননি এটা বুঝিয়েছেন উম্মতকে যে নামাজ তোমরা অসুস্থতার অজুহাত দেখে তোমরা নামাজকে কাজা করবে না অসুস্থতার অজুহাত দেখে তোমরা জামাত থেকে বঞ্চিত হবে না এইটার দ্বারা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো জাকাত দাও এবং রুকু কারির সাথে তোমরা রুকু করো তার মানে কি জামাতের ফজিলত আছে কি নাই যে জামাতের অংশগ্রহণ করার ফজিলত কতটুকু অথচ আমরা অনেকেই আছি নামাজ পড়ি ঠিক এটা ঘরে পড়ে ফেলি আছে কি আছে না বলেন এই জন্য ঘরে নামাজ পড়ার গুরুত্ব বুঝাইনি এই আয়াত দ্বারা বুঝিয়েছে জামাতে গিয়ে অংশগ্রহণ কেন না যে ব্যক্তি জামাতে খুশু সাথে নামাজ পড়বে ওই তার একাকিত্বের নামাজ থেকে সাতাশ গুণ বেশি সব পাবে বলেন এই জন্য পারবেন জামাতের সাথে নামাজ পড়তে নামাজের মধ্যে মনোযোগী আমরা নামাজ পড়ি ঠিক নামাজের মধ্যে আমাদের অমনোযোগী থাকে নামাজের মধ্যে মনোযোগ থাকে না আল্লাহ রসুল সাল্লাহাম যখন কোন বিপদের সম্মুখীন হতেন আল্লাহ রসুল সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন বলেন বলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ রসুল বলতেন সবচেয়ে আল্লাহ বান্দার নিকটতম হয় বান্দা আল্লাহর আল্লাহকে নিকটে পায় সেজদা গেলে তারিফ তোমরা সেজদা করো এবং নিকটবর্তী হল সুবাহ আল্লাহ নামাজ ছাড়া অন্য কোন মাধ্যম নেই আল্লাহ নিকটবর্তী যে বান্দা হতে পারে একমাত্র নামাজ পড়ে যে আল্লাহ তালা নিকটবর্তী বান্দা হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহ তালার নৈকট্য হাসিল কর বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহ তালার নৈকট্য হাসিল করো আল্লাহ সুবাহানতা তালা বলেন যে যারা নামাজ কায়েম করবে যারা নামাজকে গুরুত্ব সহকারে নামাজ পড়বে আল্লাহ সুবাহন আলা কাল কেয়ামতের ময়দানে তাদেরকে কোনো পেরেশানি করবেন না এবং দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে রিজিকের ফয়সলা করে দিবেন বলেন সুবাহ আল্লাহ তালা নামাজিদেরকে রিজিকের ফয়সলা দিয়ে দিবেন নামাজ যারা পড়বে তারা কখনো অবাপ অনটনে বকবে না তাদের রিজিকের ফয়সলা কে করবেন বলেন আল্লাহ তালা তাদের রিজিকের ফয়সলা করে দিয়ে দেবেন প্রিয় ভাইয়ের আমার নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রসুল বলেছে আউ্লুমা ইউ হাসবু আউ্লুমা ইউ হাসবু বিল আব্দু ইউমাল কেয়ামত ইসলা যে নামাজ কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সর্বপ্রথম যে ব্যক্তি নামাজের হিসাব পরিপূর্ণ দিতে পারবে ওই ব্যক্তির অন্য অন্য হিসেবগুলো সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজের হিসেব দিতে পারবে না সে অন্যান্য অন্য হিসেব তো দিতেই পারবে না এই জন্য ভাইয়ের আমার নামাজকে আপনার এবাদতের দিক থেকে সর্বোত্তম ভেবে নেবেন আপনি আপনি যা করবেন দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন আপনি নামাজকে আপনি গুরুত্ব দিবেন আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেছে মানুষ যেমন এবাদত করার ক্ষেত্রে যেমন আগ্রহ প্রকাশ করে আর মানুষ যদি গুণা থেকে বিরত থাকার ব্যাপারে ওই রকম চেষ্টা চালায় তাহলে মানুষ কখনো গুণাগার হবে না ঠিক কিনা বলে যেমন নামাজে যাব, জুমার নামাজ নামাজে অংশগ্রহণ করব। তখন এই ব্যক্তি একটা প্রস্তুতি আছে গোসল করে নেয় উজু করে নেয় সুন্দর কাপড় পরিধান করে তারপর তিনি নামাজে যায় একটা প্রস্তুতি আছে না কোনো ব্যক্তি যদি গুণা করার ক্ষেত্রে যদি এরকমভাবে চেষ্টা চালায় চিন্তা ধারণা চালায় যে আমার দ্বারা কখনো যেন কোনো গুণা না হয় তাহলে ওই ব্যক্তি গুণা কখনই তার দ্বারা সম্ভব হবে না কেননা এবাদতের ক্ষেত্রে যে সে যেরকম চেষ্টা চালাচ্ছে আগ্রহ দেখাচ্ছে যে আমি এবাদত করব ঠিক তেমনি ভাবে সে যদি এবার এরকম ভাবে চেষ্টা চালায় যে আমি গুণা থেকে বিরত থাকব। তাহলে ওই ব্যক্তির জন্য গুণা মুক্ত থাকা সম্ভব বলেন সব এই জন্য ভাইয়ের আমার অতির্ধ আলী রদিয়াল তালাহ আনুর নামাজ আলীর রদিয়াল্লাহ তালানু যুদ্ধে আহত হলেন তিনি আহত হয়ে গেলেন তার পায়ের মধ্যে তীর ঢুকে গেলেন যখন এক সাহাবি তার তিকটাকে বের করতে চাইলেন তখন চিল্লায়া চিল্লাচ্ছে শুধু আওয়াজ করতেছে কান্নাকাটি শুরু করে দিল আল্লাহ রসুল বললেন বেলাল তুমি আজান দাও এ কামাত দাও আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাব নামাজের যখন জামাত শুরু করে দেব তখন তুমি আলীর পা থেকে তীরটাকে খুলে ফেলবে একজন সাহাবাকে নির্দেশ দিয়ে দিলেন যখন আমরা নামাজ পড়বো তখন তুমি তার পা থেকে তীরটাকে খুলে ফেলবে আল্লাহ রসুল নামাজ দাঁড়িয়ে গেলেন যখন কিরাত শুরু করলেন আলী আল্লাহ তালা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন এক সাহাবা তার পা থেকে তীরটাকে ঘুরে ফেললেন নামাজ শেষ করলেন আলী আল্লাহ তালা আনহু পায়ের দিকে তাকালেন দেখেন যে তিন নেই তখন আল্লাহ রসুলকে আলিরদ আল্লাহ তার আনহু বললেন আল্লাহর কসম নবী আমি যখন নামাজ পড়েছি আমার পা থেকে এত বড় একটা তীর খুলে ফেলেছে আমি একটু টের পাইনি বলেন সু আমি একটু তীর টের পাইনি নামাজের ভিতরে তাদের মনোযোগ এরকম ছিল অথচ আজকে আমরা নামাজ পড়ি ঠিক এক আবার দেখা যায় ফজর পড়ি আবার এশার পড়া হয় নামাজের প্রতি অটল থাকি না ইস্তেকামাতের উপর অটল নেই আমরা এই জন্য আমাদের আমলের ভিতরে মনোযোগ নেই আমরা আমল করে মজা পাই না কেন মজা পাই না ইস্তেকামাত নেই আমাদের মধ্যে আমরা নামাজ যে ধরছি নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আমি নামাজ সব সময় পড়ব এই নিয়তটাই খালেস নেই যে আমি নামাজের প্রতি অটল থাকব এই আমলের প্রতি অটল থাকতে আমরা রাজি না আমি জাকাত দিব এটার উপর অটল থাকবো এটা আল্লাহর বিধান এটার প্রতি আমরা অটল নিই হজ আমার প্রতি ফরজ হয়েছে আমি হজ করব। এটার প্রতি আমি অটল আমরা অটল নিই এই ইস্তেকামত না থাকার কারণে আজকে আমরা বেশিরভাগ সময় নামাজ থেকে গাফেল হয়ে যাই কেননা এবাদত করার ক্ষেত্রে আল্লাহর নৈকট্য হাসিল করার ক্ষেত্রে আপনার সাচ্চার নিয়ত থাকতে হবে ভাই আপনার সাচার নিয়ত থাকতে হবে আপনি যদি নিয়ত করেন আপনি যদি টার্গেট নেন ও ভাই আজকে জুমায় বয়ানে বললাম যে যখন একটা মানুষ টার্গেট নিয়ে পড়াশোনা করবে সে কলেজে পড়াশোনা করবে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি অমুক হব আমি এখানে সেবা দিব আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব আমার এত বছরে এত ক্রেডিট অর্জন করতে হবে আমার পড়াশোনা শেষ করে এরকম সাফল্যর দরজায় যেতে হবে আমার ভালো রেজাল্ট করতে হবে এরকমভাবে যখন কোনো ছেলে স্টুডেন্ট যখন আশা নিয়ে টার্গেট নিয়ে যখন পড়াশোনা করবে ওই স্টুডেন্ট সফল হবে আর যার কোনো টার্গেট থাকবে না বাবা মা টাকা দিচ্ছে আমি পড়াশোনা করতেছি বাবা মা টাকা দিচ্ছে আমি ঘুরতেছি যার কোনো টার্গেট থাকবে না সে কখনো সফল হবে না ঠিক আপনি এবাদতের মধ্যে এটা নিয়ে আসেন না আপনি টার্গেট করেন আপনি নিয়ত সাচ্চা নিয়ত করে ইনশাআল্লাহ আমি নামাজ কায়েম করো কাজা করব না ইনশাআল্লাহ আমি নামাজ বাদ ছেড়ে দিব না আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে আমি গুরুত্বপূর্ণ মনে করব। সময়টাকে অবহেলা করব না অপচয় করব না যখন আপনি ভালোভাবে নিয়ত করবেন ইস্তে যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনার এবাদত করতে সহজ হবে ইস্তেকামাত না থাকার কারণে আমলের প্রতি অটল না থাকার কারণে আজকে আমরা গাফেল হয়ে যাচ্ছি ভাই আজকে আমরা গাফেল হয়ে যাচ্ছি না হলে মোয়াজ্জের নামাজে ডাকার পরও কিভাবে আমরা বাহিরে ঘোরাফেরা করি দিনের কথা শুনলে আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি দিনের কোরআন ও হাদিসের কথা শুনবে এই কোরআন ও হাদিসের মজলিসে বসবে তার গুনাগুলো মাফ হতে থাকে বলেন সুবান এবং ফেরেস্তারা তার আমল নামায় সব লিখতে থাকে তাহলে আমরা এটা থেকে দূরে যারা মাহফিলে আসে না বা যারা কোরআন হাদিসের কথা শোনে না তাদের এটা ভালো লাগে না এটা ভালো কেন লাগে না তাদের যে কলপটা রয়েছে এই কলপটা গুণা করতে করতে এত কালো হয়ে গেছে যে ভালো কথাও তাদের কাছে ভালো লাগে না আছে না না নাই বলেন ভালো ভালো কথাও তাদের কাছে লাগবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ইস্তেকামতের গুরুত্ব দিয়েছে ইমানের প্রতি অটল থাকার গুরুত্ব বুঝিয়েছেন নামাজ পড়বে এটার উপর অটল থাকো হজ করবে এটার উপর অটল থাকো জাকাত দিচ্ছ সৎকা করতেছো মানুষের উপকার করতেছো এগুলোর উপর অটল থাকতে হবে এরকম ভাবে একটা টার্গেট নামতে হবে টার্গেট সামনে নিবেন আমি নামাজ পড়বো আমি এরকম আমল করব আমি ভবিষ্যতে এরকম করব। এরকম যখন আপনি খালেস একটা নিয়ত করবেন আল্লাহ আলা আপনার এই যে নিয়তের মধ্যে বরকত দান করেন বলেন আমান ইনামাল নিয়াত এটা সবাই আমরা জানি এ আদিশটা মুখস্থ না আমাদের অথচ জানি এটার উপর আমল কয়জন আমরা করি ভাই আমরা আমল করি না এই জন্য ভাইয়ের আমার যে টার্গেট নিবেন আজ থেকে ওয়াদা করবেন যে আমি নামাজ কখনো কাজা করব না আমি নামাজ পড়ব আমার জীবন থেকে এই গুরুত্বপূর্ণ সময়টা যেন না ছুটে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর ওই তুমলাউ আন্না নাহারন বিবা বি আহাদিকুম ইয়াগুতাসিরুফিকুল্লাইয়াউমিনখমসান হাল ইয়াবকুম ইনদারনি শাইউন ক্বালু লা ইয়াবকুম ইনদারনি শাইউন ক্বালা ফাযালিকা মিছলু সালাওয়াতিল খমসিয়াম হুল্লা বিহিনাল খতায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন সাবাই কারামদেরকে যে তোমাদের ঘরের সামনে যদি একটি নহর থাকে আর এই নহরে নদীর মধ্যে কুফ থাকে নদী থাকে পুকুর থাকে এটার মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করে আল্লাহ রসুল বলছেন যে হালিয়াবো কম ইন্দার নী তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাবাই কারামলা বলেন কলু লাইব কম ইন্দার নিশ্চয়ুন ইয়া রসুল আল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল বলেন কলা ফাজালিকা মিসলু সলাওয়াতিল হমসি এম হল্লা বিহিনাল খতয়া যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়বে রাত্রে বিছানা সে এমনভাবে যাবে যে তার আমলনামায় কোনো গুনাই নেই তার আমলনামায় কোনো গুনাই নেই আল্লা তার জিন্দি আমল নামার সকল গুণাগুলো মাফ করে দিবে এই নামাজের এত ফজিলত রয়েছে যে যখন কাল কেয়ামতের ময়দানে যখন জান্নাতিরা জাহান্নামীরা দেখা হবে জান্নাতিরাও দেখা হবে জাহান নামীরা যখন দেখা হবে মুখোমুখি হবে তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান নামে কেন এসেছ তোমরা জাহান নামে কেন এসেছ তখন জাহান্নামীরা বলবে যে আমরা নামাজ পড়তাম না ইসলামের সমালোচনা আমরা করতাম আর আমরা কখনো ইমানের প্রতি অটল ছিলাম না এই জন্য আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে পাঠিয়েছে বলেন নওজবিন তখন তারা আফসুস করতে থাকবে কেন আমি নামাজ কাজা করেছি কেন আমি ইমানের প্রতি অটল থাকলাম না কেন আমি এটা করেছি কেননা নামাজ হলো বান্দার আল্লাহর সাথে সম্পর্ক করার একমাত্র মাধ্যম বলেন সোভানার একমাত্র নামাজ আবু জ্বর আল্লাহ তালা আনুকে আল্লাহ রসুল একটি গাছকে এরকম ভাবে নাড়া দিলেন শীতকালে যখন দেখলেন যে গাছের সবগুলো পাতা পরে গেল তখন আবু জ্বর আল্লাহকে আল্লাহ রসুল বলেন হে আবু জ্বর এই যে দেখো গাছটাকে নাড়া দেওয়ার সাথে সাথে সবগুলো পাতা পরে গেল কাজে ইয়ারসুল আল্লাহ আমি দেখেছি বলে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ঠিক মতন তার আমল নামায় কোনো গুণাই থাকবে না বলেন সুবান তার সব আমল নামা থেকে গুনাগুলো মাফ হয়ে যাবে তার আমল নামায় সব যোগ হতে থাকবে আল্লাহ রসুল হাদিস থেকে যে নামাজ পড়লে তার পাঁচটা ফজিলতের কথা বলেছে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাকে রিজিকের অভাব অনটন দেখাবেন না রিজিকের ফয়েসলা করে দিবে এটা আল্লাহ তালা কোরআনেও বলেছেন যে নামাজ পড়লে সুরাত তোহার একশত বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যখন নামাজ পড়বে তোমাদের রিজিকের ফয়েসলা আমি করে দিব আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলেন হে নবী আপনি এবং আপনার পরিবার সকলকে নামাজ পড়তে বলুন আমি আপনার থেকে রিজিক চাই না আমি আপনাকে রিজিকের করে বলেন সর্বপ্রথম নবীকে বলেছেন আপনি এবং আপনার পরিবার উভয়ে নামাজ পড়ুন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আয়সা সিদ্ধি করি আল্লাহ তালন বলেন যে যখন আল্লাহ রসুল আমাদের স্ত্রীদের সাথে থাকতো আমরা অনেকেই জানি আল্লাহ রসুলের একাধিক স্ত্রী ছিলেন যখন স্ত্রীদের সাথে থাকতেন আমাদের মতন স্ত্রীদের সাথে আনন্দ সময় কাটাতেন হাসি গল্প বিভিন্ন সময় কৌশল বিনিময় করতেন যখন আজান হয়ে যেত আল্লাহ রসুলের স্ত্রীরা সাক্ষী দিলেন যে যখন আজান হয়ে যেত তখন নবী আর আমাদের সাথে কথা বলতেন না সাথে সাথে নামাজে চলে যেতেন বলেন বা স্ত্রীরা স্বামীর প্রতি কত ভালো ধারণা যে কখনো নামাজের সময় আল্লাহ রসুল ঘরে বসে থাকেননি সময় নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে প্রিয় ভাইয়ের আমার যে প্রথম হলো যে ব্যক্তির নামাজ সর্বদা আদায় করবে আল্লাহ তালা তাকে রিজিকের করে দিবে দ্বিতীয় বলেছে যে সে যখন করবে কবরের আজাব থেকে তাকে আল্লাহ বিদায় হওয়ার পরে যখন কবরে রেখে আসে ওইখানে কি কোনো আত্মীয় স্বজনের কোনো সাহায্য চলে বলেন কোনো সাহায্য চলে না একমাত্র সাহায্য চলে কার বলেন আওয়াজ করে বলেন কার আল্লাহ তালার সাহায্য চলে এই জন্য আল্লাহ রসুল বললেন যে যখন সে নামাজের পাবন্দি করবে পাশত নামাজ কায়েম করবে তখন আল্লাহ সুবাহন তারা কবরের আজাব থেকে তাকে হেফাজত করে বলেন সুবাহন আল্লাহ তারপর তৃতীয় নাম্বার বলেন যে আল্লা তা তালা তাকে ফুল সিরাত পার করার সুযোগ করে দিবে। বিদ্যুতের গতিতে আল্লাহ সুবাহন তালা তাকে ফুল সিরাত পার করার ব্যবস্থা করে দিবে। কেননা পাঁচ শত বৎসরের এই ফুল সিরাতের রাস্তাটা একটা চুলের থেকেও চিকন এই রাস্তাটা নিচে হলো জাহান্নাম এই রাস্তা পার রাস্তা থেকে যদি কেউ পড়ে যায় নিচে হলো জাহান্নাম তো আল্লাহ সুবাহান্লা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ও তারা তাকে ফুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন বলেন সুবাহাল তারপর বলেন যে যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন বলেন সুবাহাল বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন তাকে তার কোনো হিসেব থাকবে না আল্লা সবহান তালা যদি কারো থেকে হিসেব নেন আমরা কি হিসেব দিয়ে জান্নাতে যেতে পারবো বলেন কেউ হিসেব দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তালার দয়া না থাকে আল্লাহ তাআলা যদি এহসান না করে দয়া না করে তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না একমাত্র আল্লাহ তালার দয়া লাগবে এই দয়াটা কখন আসবে যখন আপনি আল্লাহ তালার হুকুমগুলোকে আল্লাহ তালার সাথে তাল্লুক আপনার থাকবে আজকে আমরা স্ত্রীর সাথে তাল্লুকটা বুঝি সন্তানের সাথে তার বুঝি সমাজের সাথে তার লোকটা বুঝি যে সবার সাথে আমার সম্পর্ক রাখতে হবে আমার সকল সমাজের সাথে আমার সম্পর্ক রাখতে হবে আমার সম্পর্ক করতে হবে সকলের সাথে আমরা এই তার বুঝি কিন্তু বান্দার যে আল্লাহর সাথে তার লোক হওয়া চাই